আমি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের আবার আরেকটা ইলিশ মাছের রেসিপি দেখাতে চলেছি, ইলিশ মাছের কোরমা। ইলিশ মাছের কোরমায় করতে লাগতে হচ্ছে, আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, একটু নুন হলুদ মেখে রেখে দিয়েছি, আর নিয়েছি কাজু। এখানে আমি যেহেতু বাটবো কাজুটা, সেটা সেই জন্য আমি ভাঙা কাজু ব্যবহার করেছি। 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 3 চামচ টক দই নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, 4টে এমনি কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 কাপ দুধ নিয়েছি। এখন এগুলোকে পেঁয়াজের অর্ধেকটা, বেরেস্তার অর্ধেকটা নিয়ে দিচ্ছি আমি, আর অর্ধেকটা একটু রেখে দেব। এটা একটা বড় পেঁয়াজ দিয়ে করেছি, আর এখানে 1টা কুচি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ। লঙ্কাগুলোকে একটু ভেঙে নিচ্ছি, কাজুটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি টক দই, এগুলো এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। চলুন বাকিটা কিচেনে দেখাচ্ছি। আমার কড়াইতে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম, তাই অনেকটা একটু তেল ছিল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলটা। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার মাছের পরিমাণ কম আছে তাই কম দিলাম, মাছে একটু নুন হলুদ মেখেছি। পেঁয়াজটা দেখুন কিরকম হালকা লাল হয়ে এসছে। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব, দই, কাঁচা লঙ্কা, কাজু। এটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, তো ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, অনেকটা মশলা আটকে রয়েছে এর মধ্যে। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে পুরো মাছটা ভাপে ভাপে হবে, আস্তে আস্তে শিমে করে দেব আঁচটা। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি,
একটু ঢেকে দিচ্ছি 2 মিনিট 2 মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা তুলে নিচ্ছি এখন আমি দুধটা মিশিয়ে দিয়ে আরো 3-4 মিনিট রেখে দেব কারণ এটা এর মধ্যেই সিদ্ধ হবে মাছটা যেহেতু আমি কাঁচা দিয়েছি এখন আমি 3-4 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দেব শিমে মাছগুলো একটু হালকা করে উল্টে দিচ্ছি আমি কারণ এক সাইড নালে নরম হবে আর এক সাইড ঠিকমতো সিদ্ধ হবে না বন্ধুরা দেখুন ইলিশ মাছের কোরমা আমার রেডি কি সুন্দর লাগছে দেখতে জানি না খেতে কেমন হয়েছে নিশ্চয়ই দেখতে এমন ভালো লাগছে খেতে ভালো হবে ছেলেকে অবশ্যই টেস্ট করাবো আমি 2 মিনিট স্ট্যান্ডিং এ রেখে আমি সার্ভ করছি আপনাদের সামনে বন্ধুরা ইলিশ মাছের কোরমা আমার রেডি দেখতেই পাচ্ছেন দেখতে কিরকম এত দুর্দান্ত লাগছে ছেলেকে টেস্ট করালাম ছেলে বলল মা দারুণ হয়েছে আমি জানি না কেমন হয়েছে আপনারাও ঠিক একইভাবে বানান বাড়িতে আর এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এটা মানে জিরা রাইসের সঙ্গে পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগবে খেতে তবে ঝটপট বানিয়ে আমাকে জানান কমেন্ট বক্সে কেমন লাগলো তারপরে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো